আমার প্রথম দেখা বৃষ্টির জলে ভাসিয়েছে ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে। মাঝিরে ও মাঝিরে, দেখেছ কি তুমি তারে? মাঝিরে ও মাঝিরে, দেখেছ কি তুমি তারে? নৌকো আমার ছেলেবেলার কাগজে, কাগজে। আরে বাবা, এটাও একটা ট্রাভেল ব্লগ, আমাদের দুজনের প্রথম লং ড্রাইভ। আমি সুচিত্রা আর শান্তি করতাম, বাইকে চেপে এখন সোজা চলে গেছিলাম কোলাঘাট, তাও বাড়িতে না জানিয়ে। সালটা ছিল 2017, মানে আমি 17 গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর শান্তি কোনায় সবে সবে চাকরি পেয়েছি। সেই সময় দাঁড়িয়ে দুটো ছেলে মেয়ে যদি এরকম এতটা রাস্তা বাইকে করে যাচ্ছে বাড়িতে শুনতো, একটা মারও বাইরে পড়তো না। অ্যাডভেঞ্চারের নেশা তো তখন তুঙ্গে, তবে যতটা খারাপ ভেবেছিলাম তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছিল। কোলাঘাটের কাছাকাছি এসে গুগল ম্যাপ দেখে দেউলটির দিকে বেঁকে গেলাম, সেখানে শরৎচন্দ্রের বাড়ি। যদিও আগে গিয়েছিলাম, তবে এত ভালো লাগে বারবার যেতে ইচ্ছে করে। আর বাড়ির পাশে রূপনারায়ণ নদী, আর মাঠ পেরিয়ে নদীর পাড়ে পৌঁছাতেই মন ভালো হয়ে গেল একদম। আর সেইখানে বসেই আমায় একের পর এক গান শুনিয়েছিল শান্তি। দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঘন্টাখানেক বসার পর আবার বাইকে করে হাইওয়ে ধরে কোলাঘাট, শেরি পাঞ্জাব ধাবা। ভোজন রসিক বাঙালি, গান দুপিন্দে গিলে এবার ঘরে ফেরার পালা। আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করেছে না? দারুণ লাগছে তা দেখতে। কিন্তু সব সুখেরই না একটা শেষ আছে জানেন তো। এরপরেই ঘটেছিল বিপদটা। হাইওয়েতে বাইকে করে চলতে চলতে ঝমঝমিয়ে বৃষ্টি, এমন বৃষ্টি সেই সময় ফোন বের করা যেত না, তাই ভিডিও করা হয়নি। গল্পটা বলি শুনুন, সামনেটা পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে পাহাড়ে যেমন মেঘ ঢেকে গেলে দেখা যায় না না কাউকে, সেরকমভাবে বৃষ্টির ফোঁটাগুলো এত বড় ছিল যে সামনেটা পুরো সাদা হয়ে একটা ছাউনির মতো আটকে গেছিল, মানে সামনের কোনো গাড়ি দেখা যাচ্ছে না সেই মুহূর্তে। এবার হাইওয়েতে জল জমে গিয়েছে, আমি সেখানে দাঁড়ানোটাও সেফ না, অতএব সেই বৃষ্টির ফোঁটা, আমি তো শান্তিকে পেছনে আড়াল করে গেছি, সেই বৃষ্টির ফোঁটা চোখে পড়ছে শান্তিকে, তার মধ্যে কটকট করে তাকিয়ে বাইক চালিয়ে যাচ্ছে। আমি তো কন্টিনিউয়াসলি ভগবানকে ডেকে যাচ্ছি, ঠাকুর এখানটা পার করে দাও, গাড়িতে কেউ জানে না আমরা যে বেরিয়ে গেছি। সে মারাত্মক অবস্থা, অবশেষে বালির কাছে এসে বৃষ্টি থামল। মানে আমাদের অবস্থা বাঁচলে অনেক অ্যাডভেঞ্চার হবে, এখন রক্ষে করো ঠাকুর। তো যাই হোক, বালির ব্রিজে দক্ষিণেশ্বরের মন্দিরকে সামনে রেখে ওখানে নামলাম, নেমে কিছুক্ষণ চুপ করে আমরা দাঁড়ালাম, ভাবলাম এটা কী হলো। যাই হোক, অবশেষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম বাইকে নো লং ড্রাইভ, একদম না। তবে যাই হোক, এইসব না হলে কি আর মেমোরেবল ট্রিপ হয় বলুন তো। যাই হোক, শেষ করে তাহলে শান্তিকে একটা গান দিয়ে নাকি? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, ওগো ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ওগো ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ভবন মোহন গুরু মনি জোনার মনোহরা, ওসে ভোজলে হরি বংশীধারী নিদয় হয়ো না, ওসে ভোজলে হরি বংশীধারী নিদয় হয়ো না, না 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 ছেড়ে দেব না,
তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না।